পণা সংক্রান্তি গাঁ গণ্ডার ধুমধামে চালছে ঝামুযাত্রা, এথিপাই চলচঞ্চল হয়ে উঠিছে বিভিন্ন শৈবপীঠ এবং দেবীপীঠ। কটক জেলা সালেপুরর গঙ্গেশ্বর মহাদেব পীঠর আরম্ভ হয়েছে পবিত্র ঝামুযাত্রা এবং পাটুয়া যাত্রা। হাজার হাজার মানসিক ধারী ভক্ত পীঠরে মহাদেবঙ্ক উদ্দেশ্যে ঝামু জালুছন্তি। ব্রত রাখিথিবা ভক্তমানে মধ্য ভোগ করিবা সহিত মহাদেবঙ্কু দর্শন করিবা পাই বহু সংখ্যায় আসিছন্তি। মহাবিষুব সংক্রান্তি পূর্বদিন ঠারু আরম্ভ করে এই যাত্রা তিন দিন ধরে চালিব। মানসিক ধারে ভক্ত মানে বেত পাটুয়া, খণ্ড পাটুয়া, কণ্টা পাটুয়া, চরকি পাটুয়া বেশ হয়ে পাটুয়া মানুষ সাধারণ ভক্ত মানে দর্শন করে থাকে। বেশ শান্তি শৃঙ্খলার সহ যাত্রা অনুষ্ঠিত হওয়া বেড়ে মন্দির কমিটি, গ্রামবাসী এবং প্রশাসন পক্ষর ব্যাপক ব্যবস্থা হয়েছে। প্রত্যেক ভক্ত মানে মানসিক কল্পিত করি হর হর মহাদেব মানসিক করে ঝামু জ্বলতি। ঝামু জ্বলা পরে গৃহরে উপবাস করতে। আদ্যাপি শ্রী শ্রী বাবা গঙ্গেশ্বর মহিমা অনতিকর্ম্য মানসিক কল্পিত গণি বিঞ্চাল ফিঞ্চাল প্রভৃতি দান করতে। দেই সাইলা পরে এটি বীরভাউতি নামের এক কালসি লাগে। আমার তিনিটা চাউলের রোষেই হুয়ে, সে তিনিটা চাউল যে রোষেই হুয়ে, গোটিয়ে চাউল রব হাঁড়ি, আর গোটিয়ে চাউল রব পত্রে, আর গোটিয়ে চাউল আজ্ঞা চলু করি তেল পত্র চলু জারিগিরি, সে গোটিয়ে চাউল সে চলুরে রহব, দাঁতের তীর্ণ থাকবে। তেমন সে সময় চলু করবে তো তীর্ণটি কাড়ি আমি পাটিকি নেবু। সে সময় যে ঝিটি পিটি বগিলা কি কুকুর উঠিলা যে কোন সে নাদ হলে আমি গ্রহণ করবু না। সবু প্রকার ব্যবস্থা প্রশাসন তরফ করা যাইছে, সবু প্রকার বিধি ব্যবস্থা ভিতরে ভলেন্টিয়ার মানে অছন্তি, সবু প্রকার বিধি ব্যবস্থা পঞ্চায়েত তরফ করা যাইছে। এই পঞ্চায়েত অধীনে এই যাত্রাটি পালন করা যায়।